আজকে একটা আনবক্সিং ভিডিও নেই। তো আনবক্সিংটাকে করে নি, তারপর এটার ব্যাপারে ডিটেইলস আজকে তোমাদের জানাবো। আমার আনবক্সিং কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা ক্যাট ফুড। ওই দেখো, ও দেখতে এসছে কি এসছে। তো যাই হোক, এটা পরিমাণ রয়েছে 1.2 কেজি অ্যান্ড ওশিয়ান ফিশ ফ্লেভার, কমপ্লিট ফুড ফর কিটেন। এটা 2 to 12 মান্থস বেবিদের জন্য অ্যান্ড প্রাইসটা খুবই কম, 2.99। এটা আমার সেকেন্ড বার পারচেস করা হচ্ছে এই পিওর পেটটা। এটা এর আগে আমি এনেছিলাম পিওর পেটের পাউচ প্যাকেট, তোমাদের সেটা একবার দেখিয়ে নিচ্ছি। এই দেখো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এটার পরিমাণ 100 গ্রাম, এটাও সেম ফ্লেভার। এটা তখন নিয়েছিল 40 টাকা, মানে দুটো প্যাকেট মিলিয়ে 100 গ্রাম 100 গ্রাম 200 গ্রামের দাম 40 টাকা, বাই ওয়ান গেট ওয়ান। তো গড় পর্দায় পড়ছে একটা প্যাকেট 20 টাকা। তোমরা যারা হুইস্কাস ট্রাই করেছো, তোমরা একবার পিওর পেটটা ট্রাই করতে পারো, কারণ আমি এর আগে হুইস্কাস ট্রাই করেছিলাম। আর দুটোর মধ্যে একটাই তারতম্য, সেটা হচ্ছে বাজেট। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, দুটোর মধ্যে নিউট্রিশনের কোনো তফাৎ হয় না, এটা আমি তোমাদের বলতে পারি। অ্যান্ড এটাও আমার বাচ্চারা খুব ভালোই খেয়েছে। তোমাদের আমি হুইস্কাসের আমার বড় প্যাকেটটা নেই, বাট আমার কাছে কিছু পাউচ আছে, সেটা একবার প্রাইস তোমাদের আমি দেখাতে পারি, দুটোর মধ্যে তোমরা ডিফারেন্স করতে পারবে। এই দেখো, হুইস্কাসের রয়েছে 50 গ্রামের প্যাকেট, যেটার দাম 25 টাকা। তো হিসেব মতো রা আছে 100 গ্রামের দাম 50 টাকা, আর এখানে 200 গ্রাম তোমরা পেয়ে যাচ্ছ, এই যে আমার আগের পাউচ যেটা, 200 গ্রাম তোমরা পেয়ে যাবে 40 টাকা, যেহেতু বাই ওয়ান গেট ওয়ান। তো 200 গ্রামের দাম 40 টাকা আর 100 গ্রামের দাম 50 টাকা, তো দেখতেই পাচ্ছ দ্বিগুণ প্রাইস। এটাও তোমরা ওশান ফিশ ফ্লেভার উইথ মিল্ক, জুনিয়র 2 to 12 মান্থস। পিওর পেটটাও 2 to 12 মান্থসের জন্য, ইভেন অ্যাডাল্টদের জন্যও আছে। আমার বাচ্চাগুলোর বয়স 2.5 মাস, তাই আমি এইটা এনেছি কিটেন। এখানে ম্যানুফ্যাকচার ডেট দেওয়া রয়েছে, আর এখানে সমস্ত যা যা ইনগ্রিডিয়েন্টস সেগুলো তোমরা পেয়ে যাবে দেখতে। আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, তোমরা অনলাইনে না কিনে তোমরা দোকানে গিয়েও কিনতে পারো, বাট দোকানে আমি এই বড়টা পাইনি, এরপরে আমি একদম বড়টা নিয়ে আসবো, তোমাদের তখন সেটাও দেখাতে যদি আমি পারি তাহলে দেখিয়ে দেব। আর আমার বেবিরা এটাও খুব ভালো খায়, তোমরা দেখতেই পাচ্ছ নিচ থেকে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, নিজেদের মধ্যে খেলছে। একটু পরেই আমি ওদেরকে টিফিন দেব, তো তখন আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে আসবো, তোমরা দেখে নেবে যে ওরা কেমন ওটা পছন্দ করেছে, তারপর তোমরা তোমাদের বেবিদেরও ট্রাই করাতে পারো। অ্যান্ড এটাও বলে রাখি, এই 2 to 12 মান্থসের যেই প্যাকেটটা, এটা বড়রাও খেতে পারবে, মানে আমার বাচ্চাদের মাও খায় এটা, ওদের যে মা, মানে ওদের যে বায়োলজিক্যাল মাদার, সে ওই এই প্যাকেট খেয়ে থাকে। ওরা হুইস্কাসও খেতে ভালোবাসে, পিওর পেট খেতেও ভালোবাসে, বাট এটা বেশি বাজেট ফ্রেন্ডলি হওয়ার জন্য আমি এখন থেকে পিওর পেটটাই আনবো। তো তোমাদেরও সাজেস্ট করবো একবার দেখো, এই বড়টা না নিয়ে এসে তোমরা ফার্স্টে এরম পাউচ দিয়ে ট্রাই করবে, তারপর যদি তোমার বেবিটা পছন্দ করে, কারণ সবার টেস্ট সমান হয় না, তো ওই জন্য তো তারপর তোমরাই বড়টা নিয়ে আসতে পারো।